ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা হল বর্তমান বিশ্বে দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতির দেশ, যারা সম্মিলিতভাবে 2050 সালের মধ্যে বিশ্বের অর্থনীতিতে আধিপত্য কায়েম করবে বলে মনে করা হয়। 2001 সালে জিম ও নেইল নামক একজন প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ এই ভবিষ্যৎবাণী করেন। উনি ব্রিক্স ইকোনমিক থিওরির প্রবক্তা। উপরের পাঁচটা দেশের নামের প্রথম অক্ষর নিয়ে ব্রিক্স নামক এই আন্তর্জাতিক সহযোগিতামূলক সংগঠনের নামকরণ করা হয়েছে। 2006 সালে ব্রিক্স যাত্রা শুরু করে। এই পাঁচটি দেশ ছাড়াও ইতিমধ্যে আরও প্রায় 25টি দেশ ব্রিক্সে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, তার মধ্যে বাংলাদেশও আছে। ব্রিক্স রাষ্ট্রগুলির মধ্যে সম্পর্কের ভিত্তি হবে অন্যর ব্যাপারে নাক না গলানো, সমতা, উভয় পক্ষের মঙ্গল চিন্তা। আগামীতে G7-এর প্রতিদ্বন্দ্বী হিসাবে ব্রিক্সকে দেখা হচ্ছে। ইতিমধ্যে 2014 সালে ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক চালু করেছে, যেটা বিশ্বব্যাংক এবং IMF-এর সাথে সামনের দিনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ব্রিক্স তার সদস্য রাষ্ট্রগুলির বৈদেশিক মুদ্রার সম্ভাব্য দুর্যোগ মোকাবেলার জন্য একটা সঞ্চিতি তৈরি করবে। এই সঞ্চিতির সাহায্যে সদস্য রাষ্ট্রগুলির মুদ্রাকে অনাকাঙ্ক্ষিত অবমূল্যায়ন এবং বৈদেশিক মুদ্রার ঘাটতি থেকে রক্ষা করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ব্রিক্স আন্তর্জাতিক ব্যাংকিং যোগাযোগ এবং লেনদেনের ক্ষেত্রে সুইফট এর বিকল্প লেনদেন ব্যবস্থা তৈরি করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ 2021 সালে ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্রিক্সের মূল সংগঠনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। পাঁচটি ব্রিক্স দেশের বর্তমান জনসংখ্যা প্রায় 321 কোটি, অর্থাৎ বিশ্ব জনসংখ্যার প্রায় 42%। জনসংখ্যা, আয়তন এবং GDP-র ভিত্তিতে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না বিশ্বের প্রথম 10টি দেশের অন্তর্ভুক্ত। ব্রিক্সের পাঁচটি দেশই G20 এর সদস্য রাষ্ট্র। এই গ্রুপের সদস্য রাষ্ট্র চীন এবং ভারতের মধ্যে বিরোধকে অনেকে ব্রিক্সের জন্য হুমকি মনে করছেন। অন্যান্য সদস্য রাষ্ট্রের চেয়ে চীনের অর্থনীতি আকারে অনেক বেশি বড়, এটাও একটা সমস্যা হতে পারে। ফলে এই সংগঠন চীন দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ ব্রিক্সে যোগ দিলে কতটা লাভবান হবে? আমাদের খেয়াল রাখতে হবে যে পাঁচটি ব্রিক্স উদ্যোক্তা রাষ্ট্রের সাথে বাংলাদেশের আমদানি বেশি এবং রপ্তানি খুব কম। 2021-22 সালে আমদানি ছিল $35 বিলিয়ন আর রপ্তানি ছিল মাত্র $4 বিলিয়ন। বাংলাদেশ তার চেয়ে 4 গুণ বেশি রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্রে এবং 7 গুণ বেশি রপ্তানি করে থাকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে। এছাড়া বাংলাদেশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, FDI, যাবতীয় আর্থিক, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা, উচ্চশিক্ষা, গবেষণা, উন্নয়ন এবং অবকাঠামো ঋণের সিংহভাগ এবং রপ্তানি ও রেমিটেন্সের প্রায় সব উৎসই ব্রিক্স বহির্ভূত দেশ। বাংলাদেশ মূলত ব্রিক্সের 2 দেশ ভারত এবং চীনের জন্য বড় বাজার, তাই ব্রিক্সে যোগ দিয়ে ব্যাপকভাবে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার অতি আশা হতাশার কারণ হতে পারে। বর্তমান বিশ্বের রাজনীতি এবং অর্থনীতি একচেটিয়াভাবে পশ্চিমাদের দ্বারা নিয়ন্ত্রিত, সেটার বিকল্প হিসাবে ব্রিক্সের আবির্ভাব ঘটেছে। কিন্তু ব্রিক্স যদি তাদের পরিকল্পনায় ভুল করে এবং ধীর গতিতে চলে, সেই ক্ষেত্রে ভালোর চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনা আছে। পশ্চিমাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে ব্রিক্সকে আগাতে হবে। ভারসাম্য তৈরি করতে গিয়ে যেন নতুন সংঘাতের জন্ম না নেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ব্রিক্সের কোনো সদস্য রাষ্ট্র যেন অনৈতিক কোনো প্রভাব না তৈরি করতে পারে, সে ব্যাপারে অন্য সদস্যদের সতর্ক থাকতে হবে। আসলে ব্রিক্স সফল না ব্যর্থ হবে সেটা জানার জন্য আমাদের আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে।